আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যাচ্ছি আমার ভাবির কাজিনের বিয়েতে। তো বিয়ে বাড়িতে আমরা কী কী করেছি, কেমন এনজয় করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বিয়ে ক্লাবে প্রথমেই দেখলাম যে বউকে ক্লাবে ঢুকাচ্ছে, সো প্রথমে এই বিউটিফুল মোমেন্টটা ক্যাপচার করে নিই। আর বউ আসলে একটু পরে বর চলে এসেছিল। মাশাল্লাহ বর আর বউকে অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা সবাই বউ আর বরের সাথে ছবি তুলি, ভিডিও করি আর অনেক কথা বলি। এরপর আমরা সবাই চলে যাই লাঞ্চ করতে। তারপর আমরা সবাই একসাথে লাঞ্চ করে ফেলি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যে ছবি তুলতে, এই জায়গাটা রাখা হয়েছিল ছবি তোলার জন্য বেসিক্যালি। তারপর আমরা ছবি তোলার পর বাচ্চাদের ছবি তুলি, আর বাচ্চারা অনেক এনজয় করছে, তাই এই মোমেন্টটা ক্যাপচার করে নিই। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ক্লাবের আশেপাশে একটু ভিডিও করি। ক্লাবের ডেকোরেশনগুলো মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর তার কিছুক্ষণ পরেই দেখি বর আর কনের উপর একটা ঘোমটা দেওয়া হয়েছে। তাতে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আয়নার মধ্যে বর কি দেখছে আর কনে কি দেখছে। আসলে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বর আয়না থেকে কি দেখছে, তখন বর বলল আমি আমার সর্বনাশ দেখছি। ঠিক তখনই বউ বলল আমি আয়নার মধ্যে আমার সর্বনাশ দেখছি। আসলে কে কার সর্বনাশ দেখছে তা বের পরেই বুঝে যাবে। এরপর আমি আমার ম্যাচ যাওয়ার পর আমার ছোটো বোন যাই বাইরের ছবি তুলতে, কারণ দেখি যে আসলে ক্লাবের ভিতর যে বাইরে অনেক বেশি সুন্দর, সবুজ গাছপালা অনেকগুলো ফুল ছিল, আর বাইরের ডেকোরেশনটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। মানে ভিতরের স্পেসটা যদি ছোট কিন্তু বাইরের স্পেসটা অনেক বড়, পার্কিং স্পেসটা অনেক বড় ছিল, আর ছবি তোলার জন্য পারফেক্ট ছিল। তো আমরা ওখানে অনেকগুলো স্লোমো করি, ছবি তুলি আর অনেক মজা করি। আসলে এটা দুপুরে বিয়ে ছিল, তাই অনেক বেশি রোদ ছিল, তার সাথে গরমও ছিল, তাই বাইরে প্রচুর মানে রোদটা আমাদের গায়ে লাগছিল। কিন্তু আসলে বাইরের স্পেসটা এত বেশি সুন্দর, আমরা মানে দুই থেকে আড়াই ঘন্টা আমরা শুধু ছবি আর ভিডিও করেছি। এটা হলো আমার ভাইয়ের মেয়ে লামিসা, মাশাল্লাহ অনেক কিউট লাগছে। এগুলো আমাদের কিছু ফটোশ্যুট এখানে অ্যাড করে দিলাম। তারপর যখন বিকেল হয়ে যাচ্ছিল আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তো বাসায় যাওয়ার সময় একটু হালকা পাতলা ভিডিও করে নিই বাইরের পরিবেশটা। সো আজকে ব্লগটা এইটুকুই ছিল। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আর আমাদের পেজে ফলো দিয়ে না থাকলে একটু ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, ভালো থাকবেন সবাই।